আসলে কি, আমি একটা মনে করলাম যে গ্রাম ছেলের মেয়ে, একটা সরল সুদা একটা মেয়ে, আমি এমনটাই একটা মানে বোকা বুঝতে পারি নাই যে এরকম হবে ঘটনাটা, কিন্তু বাট মনে করলাম যে আমার বাবা অনেক কষ্ট করছে আমার জন্য, কিন্তু আমার বাবা মনে করলেন যে কি বলবো আপনাকে, আমার বাবা কামাই কাজ কাম করতে পারে নাই, বাট একজনের কাছ থেকে ইস্কা নিচে নিয়ে হাইরা, তখন মানে ভ্যান গাড়ি চিনেন নাকি, ভ্যান গাড়ি চিনেন, হয়তো ভ্যান গাড়ি দিয়েই মানে সারাদিন একবেলা কাম করছে আর একবেলা কাম করতে পারে নাই, কিন্তু তিন বেলা তো আর খাইতে দিতে পারে নাই, দুই বেলা খাওয়ান দিছে, তখন এভাবে কষ্ট দিন গেতে গেতে আর ভালো লাগে না। পরে আমার বাবাই বলছে যে মা, আমার জীবনটাও তো কষ্ট, তোর জীবনটাও কষ্ট, তাহলে এক কাজ কর, আমাকে কি বাবা বলো, পরে বলতেছে তোর আমি এক শহরে পাঠাই দিই, ওখানে একটা কাজ পাবি ভালো। তা আমি কাছে যে ঠিক আছে, যদি ভালো হয় তাহলে তুমি আমাকে পাঠাই দাও, বাট আমাকে উনি পাঠাই দিল শহরে, মানে জানি না এটা আমার বাবার কি মানে বোন, হ্যাঁ 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 শহরে মানে গ্রাম থেকে শহরে আসছে। হ্যাঁ তখন আমার বলতেছে হ্যাঁ কাজের জন্য পাঠাইছে, মানে তো আমার বাবা তো আর তিন বেলা তো আর খাইতে দিতে পারে নাই কে, বাট দুই বেলা খাওয়ান দিছে, বুঝতে পারছেন। হ্যাঁ 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 তারপর ঢাকা আসার পরে ভালো মানে ভালোই কিছুদিন পরে কাজ ভালোই চলতেছে আমার, ভালোই বেতনও পাইতেছি, বাড়িতে পাঠাচ্ছি, তারপরে বাড়িতে আমার সংসারটা ভালোই চলতেছে। কিন্তু মানে দুই মাস যাওয়ার পরে আমি তো এতটা বুঝতে পারি নাই যে আমি যার যার আন্ডারে কাজ করি, যে আন্ডারে যে যে মালিকের যে ছেলে আছে, হ্যাঁ ওই ছেলেটা যে এরকম কখনো কল্পনা করতে পারি নাই ভাইয়া। ঘটনা করছে আপনার যে আমাকে বিয়ের প্রস্তাব দেয়, ভালোবাসার প্রস্তাব দেয়, তারপরে অনেক কিছু প্রস্তাব দেয়, কিন্তু বাট আমি মেনে নিতে পারলাম না, আমি বললাম যে দেখেন যে এগুলো ভালো না, কারণ আমি একটা সরল সুদা মেয়ে, আমার রোজ কামাই করে রোজ খাই, ঠিক আছে আমার তো অত সামর্থ্য নাই, আপনার মতো তো কোটি কোটি টাকা আমার কাছে নাই। পরে রাস্তায় যায় আসতায় মানে ডিস্টার্ব করে, মানে অনেক কিছু মানে আমার ওটা কিনে দেয়, হেটা কিনে দেয়, মানে দোকানের মজা, বিস্কুট চানাচুর যা আছে, হ্যাঁ 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 মানে মন পাওয়ার জন্য অনেক কিছু কিনা দেয়, কিন্তু আমি ওগুলো নিই না, তার মুখে ফালায় দেই, মুখে ছিঁড়ে দেই, সে মানে যখন আমি তারে মানে মুখে যখন মানে যখন আমি ছিঁড়ে ফালায় দিই চানাচুরটা তার মুখে, তখনকার উনি বলতেছে যে তার মনে মনে মানে কি ভাবছে তা আমি বলতে পারি নাই, কিন্তু আমি যে তার মুখে দিছি এটা আমার অন্যায় ছিল, কিন্তু বুঝতে পারি নাই যে এটা এর মুখে যেন অপরাধ এসে। না 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 আমার সাথে কোনো খারাপ ব্যবহার করা নাই, কিন্তু সে নিজ মেয়ে মাথা দিয়ে চলে গেছে, কিন্তু আমি অতটুকু বুঝতে পারি নাই যে আমার সাথে এরকম করবে। পরে আমি একদিন পরে বাসায় গেছি, হ্যাঁ মানে কাজ কাম করে আমিও তো আমার আমি ঘরে কাজ কাম ক্লিয়ার করে আমি বাসায় চলে দাঁড়াইছিলাম, এই টাইমে তার বাড়ির ফ্যামিলি কেউ ছিল না এখানে, হ্যাঁ তখন কেউ ছিল না, তখন আমার ওনাদের টান দিছে, হ্যাঁ 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 ওনাদের টান দিছে, তা আমি বললাম যে সাহেব আমার ওনারা ছেড়ে দেন আমার লাগছে, তখন বলতেছে যে লাগছে আমার ভালো লাগতেছে, তা আমাকে শুনে না আমার সাথে মজা করেন না, মজা করার ঠিক না, আমাকে ছেড়ে দেন, আমি গরিব মেয়ে, আমাকে সাথে এরকম করা ভালো না, ঠিক না। তারপরে আমার সাথে মনে করলাম যে ওখানেই যা করার তো করেই ফেলাইছে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া রুমের ভিতরে ভাইয়া, ভাইয়া আমি নিজে ইচ্ছে কখনো দিই নাই, কিন্তু বাট সে আমাকে জোর করে নিয়েছে। এইভাবে ধরেন যে মানে একদিনই তো করছে, তারপরে
হ্যাঁ হ্যাঁ পরে আর চায় নাই কে, পরে তারপর একদিন চাইছিল, পরে আমি আর দিই নাই কে, আমি চলে গেছিলাম গা। পরে এখন মনে করলাম যে উনি বলতেছে যে মানে তারপরেও তাকিমাকি করতেছে, আমরা খুঁজতেছে পাইতেছে না, কিন্তু তারপরেও তারা মানে তারা মানে বাইরে মানে বাইরে চলে গেছিল আর কি। হ্যাঁ হ্যাঁ না, আমি যদি বলি আমি মানে আমি তো হ্যাগো মানে হ্যাগো আন্ডারেই কাজ করতেছে তাই না, আমি যখন তাকে যদি বলি তাহলে তো আমার মান সম্মান দিতেছে, তারও মান সম্মান দিতেছে তাই না, তা আমি মান সম্মান ভয়ের জন্য আমি তাকে বলি নাই কি আর কি, কথা বুঝতে পারছেন? কিন্তু তারপরে এরকম আর বলি না তো বলি নাই, পরে কাজ কাম করতে করতে পরে আস্তে আস্তে কি বলবো আপনাকে মানে বুঝতে পারি নাই কখনো যে এরকম হবে। তারপরে আর কি মানে আসলে কি সরম ফালে মানে সরম রেখা তো বলা যায় না তাই না, ভাঙ্গে বলে আপনাকে ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে কি মানে যে 2 মাস 3 মাস যাওয়ার পরে 6 মাসের কালে তখন আমি বুঝতে পারলাম যে আমার পেটে মানে বেবি আসা শুরু হলো আর কি। হ্যাঁ 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 তারপরে আমি মানে কি করব মানে কোথায় যাব, আমি কার কাছে যাব, আমি মানে কিনারা পাচ্ছি না। পরে আমি মনে করলাম যে এখন আমার কাছে এই মুহূর্তে টেকাও নাই যে আমি বাচ্চারা ফালাই দিব কি কই রাখবো না জন্ম দিব, মানে এটা আমি কখনো মানে বুঝতে পারি না কি করব। মানে পরে এক আমার এক বান্ধবীর কাছে গেছি সরম ফালাইয়া, তখন আমার বান্ধবী বলছে যে এরকম করে ফালানো তো সম্ভব না, তার কাছেও টেকা নেয় আমার কাছেও টেকা নেয়, বাট আমি কি করব। পরে লজ্জা সব কিছু ফালাইয়া পরে আমি মনে করলাম যে মানে একটা হাসপাতালে গেছিলাম, ভালো একটা হাসপাতালে, ওই হাসপাতালে যাওয়ার পরে তখন আমি ভাঙিয়ে বলছি যে মাটা আমি এরকম এরকম। পরে তারা বলছে যে টাকা লাগবে তো বললাম, পরে বললাম যে আমার কাছে তো টাকা পয়সা নাই, তখন আমি কি বলবো না। পরে বললো যে মানে সরকারি হাসপাতাল তো তারা লা টুই করে দিছে, পরে এরা যে এমআর করে মানে এমআর করে তারা ফালাই দিছে আর কি। হ্যাঁ 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 তারপরে আসলো এমআর করে আসার পরে, তারপরে আমি তার বাড়িতেই ঢুকছিলাম, তো আমার তো যাওয়া না জায়গা নাই তাই না, তো আমি ওই বাড়িতেই ঢুকছিলাম, ঢোকার পরেও দেখি যে ভাবছিলাম যে উনি ভালো হবে, কিন্তু দেখি যে এখনও ভালো হয় নাই, মানে ওইভাবেই আসছি। পরে আমি গেছি তারপরও ওইরকমই করে। হ্যাঁ তারা তো আমি তার বাবা মার তো বলতে পারি না, তারাই বলছি সে বিশ্বাস করে নাই, কিন্তু আমি অনেক বলছি না 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 না। তারপরে আর কি বলবো আপনাকে, খুব মানে যে আমি ওখান থেকে যে বাইরে আসবো মানে ওই বাড়ির থেকে আমার আইতেও দেয় না, মানে আমার এক মানে আমার এক রুমে একটা রাখলো। হ্যাঁ হ্যাঁ ওই ছেলেটা আমার একটা রাখছে। হ্যাঁ আঁকছিল একটা রাখছিল 2 মাস। হ্যাঁ হ্যাঁ আমার কোনো খাওয়ান দিত না, না মানে অল্প অল্প বলতে কি মানে সারাদিনে একবেলা দিত, পরের দিন আবার একবেলা দিত, মানে একবেলা মানে সারাদিনে একবেলাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
পরে বাইর হইলাম, পরে দেখতেছে যে ওখানে যে আমি যে মালিকের কাজ করলাম, ওই মালিকে বলতেছে এরুমে তালা কেন, পরে এরুমে কে লোকজন কেউ নাই নাকি, পরে ওই মালিকে পরে দেখে তালা গুছে দেখে যে আমার এইভাবে আটকে রাখছে। হ্যাঁ হ্যাঁ, পরে আমি বললাম সব কিছু ভেঙে চিড়ে বললাম, তারা আমার দূর দূর করে তাড়াই দিছে, তারা বিশ্বাস করে পারলো না যে তার ছেলের এইরকম। আসলে কি জানেন, আমি মানে কি বলবো, যে যারা বড় লোক যে গরিবের মানে